नमस्कार बंधुरा, चंदनार हिसेबे सबाई के स्वागत। आज के दुर्दान्त स्वादेर गोटा गोटा लोटे माछेर रेसिपी निये चले एसेछि। आज के बानिये देखाबो लोटे माछेर झाल। गरम भातेर साथे खेते किन्तु असाधारण लागे, किन्तु अनेकेरी समस्या हलो लोटे माछेर ग्रेवी बा झोल बानानोर समय माछटा भाजते गेले भेंगे जाए बा गुड़ो हये जाए। आमी कतगुलो आज के रेसिपिते टिप्स शेयर करछि, सेगुलो जदि फलो करा जाए ताहले কিন্তু মাছটা ভেঙে যাবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটা। এই রেসিপি বানাতে আমার লাগছে 600 গ্রাম লোটে মাছ। লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর লাগছে একটা বড় সাইজের টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী বেটে নিয়েছি, আর এক চামচ করে আদা রসুন বাটা নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীর লাল লঙ্কা, লাগছে সর্ষের তেল, এছাড়া লাগছে হাফ কাপ আটা। এবার আমি প্রথমে আটার মধ্যে সামান্য একটু নুন, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলো আটার মধ্যে এইভাবে মাখিয়ে নেব। আপনারা যদি আটা না দিতে চান তাহলে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে আটার মধ্যে মাখিয়ে নিলে কি ভাজার সময় যে অতিরিক্ত জল বার হয় সেটা বার হবে না, গোটা গোটা থাকবে। এইভাবে আমি আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এটা একটা টিপস, আমার সমস্ত মাছগুলো আটার মধ্যে মাখানো হয়ে গেছে। এবার রান্না করার জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেখুন আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আমি সমস্ত মাছ দেব না, একটু ফাঁকা ফাঁকা করে অল্প অল্প মাছগুলো ভেজে নেব। দেখুন এই মাছটা যখন ভাজবো তখন হাই ফ্লেমে মাছটাকে ভেজে নিতে হবে, আর একটা পিঠ হয়ে যাওয়ার পর তারপর অন্য পিঠটা এইভাবে উল্টে দিতে হবে। এটা আরেকটা টিপস। দেখুন আবার মাছ ভাজাগুলো দুই পাশে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটা মাছও ভেঙে যায়নি, সব গোটা গোটাই রয়েছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি এক মিনিট একটু রান্না করে নেব। আর রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখেছি। এক মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। এই রেসিপিতে আদা রসুন বাটাটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দু মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটো কুচির সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। দেখুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, তার মানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল। জলের সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আপনারা বুঝে দেবেন, কিন্তু নোটে মাছের ঝালে গ্রেভিটা একটু মাখো মাখো হয়, তাই আমি এখানে এক কাপই জল দিয়েছি। মেশানোর পর এবার আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি।
ধনে পাতা কুচি দিয়ে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, মানে রেডি করে নেব। নটে মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, তাই ঝোলটাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। ঝোলটা দেখুন ভালো করে ফোটানোর পর আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটা আরেকটা টিপস, এইভাবে যদি রান্না করা যায় তাহলে মাছ কিন্তু একদমই ভাঙবে না। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হালকা হাতে করে নিতে হবে। সমস্ত মাছগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। এক মিনিট পর কড়াই ধরে আমি এইভাবে নাড়া দিয়ে নিচ্ছি, কারণ যাতে নিচে না লেগে যায়। এবার আমি আরও এক মিনিট রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা পুরো কমপ্লিট। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।